হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল জব জেনেক্স বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি রাজ্যের বিভিন্ন স্কুল থেকে তিন হাজার পাঁচশো প্লাস শূন্য পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে তার একটি বড় আপডেট প্রকাশ করা হয়েছে হ্যাঁ বন্ধুরা তিন হাজার পাঁচশো প্লাস শূন্য পদ রয়েছে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার তার একটি অফিসিয়াল পেপার কাটিং প্রকাশ করা হয়েছে এবং সেখানে কোন কোন স্কুলে নিয়োগ করা হবে কিভাবে নিয়োগ করা হবে সমস্ত রকম ডিটেলস আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তো অব অবশ্যই ভিডিও ডিটেলসে আমরা সমস্ত কিছু জেনে নেব তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে প্রতিবারের ন্যায় অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল বেলাইকানটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন রাজ্যে বিভিন্ন স্কুল থেকে তিন হাজার পাঁচশো প্লাস শূন্য পদে নিয়োগের কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে বন্ধুরা তার একটি অফিশিয়াল কিন্তু পেপার কাটিং প্রকাশ করা হয়েছে আপনারা জানেন যে কোনো রকম নিয়োগ হওয়ার আগে অবশ্যই একটি পেপার কাটিং প্রকাশ হয়ে যায় যায় পরবর্তীকালে তা অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালি প্রকাশ করা হয়ে থাকে তো বন্ধুরা পেপার কাটিংয়ে কী বলা হয়েছে আমরা ডিটেলসে দেখে নেব তো চলুন সরাসরি অফিসিয়াল পেপার কাটিংয়ে আমরা চলে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি প্রতিদিনের সংবাদ পত্রিকার অফিশিয়াল ওয়েবসাইটে প্রতিদিন পত্রিকা একটি নামি দামি পত্রিকা আপনারা জানেন দেখতে পাচ্ছেন পাঁচই আগস্ট দু হাজার একুশে কিন্তু এই অফিশিয়াল নোটিশটি আপডেট দেওয়া হয়েছে এখানে কি বলা হয়েছে আমরা ডিটেলসে দেখে নেব শুরুতেই বলা হয়েছে তিন হাজার শিক্ষক মাদ্রাসাতে অর্থাৎ তিন কিন্তু শিক্ষক নিয়োগ করা হচ্ছে আপনাদের মাদ্রাসা বিভিন্ন স্কুলগুলোতে তা দেখতে পাচ্ছেন তিন হাজার প্লাস আমি বলেছিলাম সেখানে তিন আপনাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মাদ্রাসা স্কুলগুলোতে তো কি বলা হয়েছে দেখে নেবো দেখতে পাচ্ছেন দীর্ঘ বছর পর মাদ্রাসা শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে মাদ্রাসা স্কুলগুলিতে তিন শিক্ষক নিয়োগ করা হবে খুব শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে মাদ্রাসা সার্ভিস কমিশন অর্থাৎ বন্ধুরা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া করা হবে এবং তিন হাজার আটশোটি শিক্ষক কিন্তু নিয়োগ করা হবে বিভিন্ন মাদ্রাসা স্কুলগুলোতে আরও কি বলা হয়েছে রাজ্যে মোট ছশো আঠেরোটি মাদ্রাসা স্কুল রয়েছে মাদ্রাসা শিক্ষক শিক্ষা দপ্তরের সূত্রে খবর দু হাজার চোদ্দো সালের পর থেকে মাদ্রাসা শিক্ষক নিয়োগ নিয়ে নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হয়নি এর মধ্যে অনেক শিক্ষক অবসর নিয়েছে কেউ আবার বদলি নিয়ে অন্য স্কুলে চলে গিয়েছে দিন দিন শূন্য বেড়েই চলেছে কিন্তু শিক্ষক নিয়োগ ও অন্যান্য উদ্যোগ নেওয়া হয়নি অবশেষে মাদ্রাসা শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন কি মাদ্রাস স্কুলে কিন্তু আপনাদের খুব শীঘ্রই কিন্তু নিয়োগ হতে চলেছে আরও কি বলা হয়েছে শূন্য পদটা আগেও বলে দিলাম তিন হাজার আটশো শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে ক্লিয়ার হলো দেখুন আরও কি বলা যায় বন্ধুরা শূন্য পদ রয়েছে তার তালিকা চেয়ে মাদ্রাসা স্কুলগুলোতে অলরেডি কিন্তু মাদ্রাসা স্কুলগুলোকে চিঠি পাঠানো হয়েছে যে কত শূন্য কোন স্কুলে রয়েছে তা জানার জন্য আরও কি বলা যে স্কুলগুলোতে দেওয়া তালিকা হাজার আটশো শিক্ষক পদে শূন্য রয়েছে নবান্ন অনুমতি এলে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা এটি কিন্তু এখন শুধুমাত্র নবান্নের অনুমতির জন্য আটকে আছে নবান্ন অনুমতি পেলেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বর্তমানে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রধান শিক্ষক ও কর্মশিক্ষা শিক্ষা ও দেখতে পাচ্ছেন শিক্ষার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করেছে অলরেডি কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে বন্ধুরা ঠিক আছে তার মধ্যে আরও তিন হাজার আটশো শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া হবে মাদ্রাসায় দুশো সাতাশি জন প্রধান শিক্ষক নিয়োগ করা হচ্ছে অর্থাৎ প্রধান শিক্ষকের কেন্দ্রে কিন্তু দুশো সাতাশি জন শিক্ষক শূন্যপদটা পরিষ্কার জানতে পাবেন দেখুন কর্মশিক্ষায় একশো নজন এবং শারীরিক শিক্ষার ক্ষেত্রে একাশি জন শিক্ষক নিয়োগ করা অলরেডি কিন্তু হচ্ছে এরপরেও কিন্তু তিন হাজার আটশো সহ শিক্ষক নিয়োগ করা হবে এরপর কী বলা যায় দেখুন সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী দেখতে পাচ্ছেন মোহাম্মদ গোলাম জানিয়েছেন যে মাদ্রাসা শূন্য পদে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে প্রধান শিক্ষক ও কর্মশিক্ষা ও শরীর শিক্ষা শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কাজ শুরু হয়েছে আগেই এই কাজ সম্পন্ন হোক তারপরে বাকি শূন্যপদ পূরণ হবে অর্থাৎ প্রথমে দেখতে পাচ্ছেন আপাতত যেই নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে তারপরেই কিন্তু আপনাদের তিন হাজার আটশো শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে যা নবান্নে অনুমতি পেলেই কিন্তু শুরু করে দেওয়া হবে তো বন্ধুরা এটি একটি বিগ ব্রেকিং আপডেট আপনারা দেখতে পেলেন যে প্রতিদিনের মতো পত্রিকায় বড় পত্রিকায় কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এই নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সরাসরি এই পেজে এসে এই নিউজ আর্টিকেলটি পড়তে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচই আগস্ট কিন্তু প্রতিদিন পত্রিকায় এই নিউজ আর্টিকেলটি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আপনারা যারা শিক্ষক পদের আবেদন করার জন্য বহুদিন ধরে ওয়েট করছিলেন তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আপডেট দেওয়া হবে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল বাজিয়ে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও